ওই তো তোতাটিয়ে গভীর ঘুমে মগ্ন হয়ে গেছে, এটাই চুরি করার সুবর্ণ সুযোগ। হিং টিং লাল গোলাপ বাড়ি, তোতার ঘরের জিনিসপত্র চুরি কর তাড়াতাড়ি। ওরে বাবারে, কে ভাবে ঢিল ছুড়ে মারলো! ভু 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 ভু, তাড়াতাড়ি পালাও পালাও কাকুলি, ভূত আমাদের পিছু নিয়েছে। কিন্তু কালু, ভূত আমাদের বস্তা দিয়ে ঢিল ছুড়লো কেন বলো তো? তোমার টর্চটা একটু এদিকে ধরো তো দেখি, এই বস্তার ভিতরে কি রাখা আছে। কালু, এই কালু, আমাদের তো ভাগ্য খুলে গেছে গো। কেন গো, কি দেখতে পেলে ভূতের দেয়া বস্তায়? দেখি তো, আমিও একটু দেখি। আরে, এটাতে তো অনেকগুলো টাকা আর সোনা গয়নাও আছে। কাকুলি, এই গয়নাগুলো তুমি পরলে তোমাকে রানীর মতো দেখতে লাগবে। কালু আর কাকুলি তোতার বাড়ির পাশে কথা বলছিল, আর তাদের কথার আওয়াজে তোতা ও টিয়ের ঘুম ভেঙে যায়। একি, আমার আলমারি খোলা কেন? আর আমার সোনার গহনা টাকা, এগুলো সব কোথায় গেল? ওগো, আমাদের ঘরে চোর এসেছিল। আয় হায় রে, একি সর্বনাশ হলো। চুপ করো, আমার মনে হয় চোর এখনো পালাতে পারেনি। ওই দেখো, বাইরে কারা যেন কথা বলছে। এরপর তোতা ও টিয়ে দুজন একটা টর্চ নিয়ে কালুদের কাছে চলে আসে, আর তাদের সামনে বস্তা দেখে তাদেরকে চোর ভেবে জোরে জোরে চিৎকার করতে থাকে। চোর চোর, আমার বাড়িতে চোর এসেছে, কে কোথায় আছো, তাড়াতাড়ি এসো, চোর চোর। তোতার চিৎকার শুনে আশেপাশের সবাই সেখানে চলে আসে। কি হয়েছে তোতা দাদা, এত রাতে এভাবে চিৎকার করছো কেন? দেখ সবাই দেখ, এই শয়তান কালু আর কাকুলি এত রাতে আমার বাড়ি থেকে সবকিছু চুরি করে নিয়ে পালাচ্ছিল, কিন্তু এরা পালিয়ে যাওয়ার আগেই আমরা এদেরকে ধরে ফেলি। তোমরা আমাকে ভুল বুঝছো, আমরা তোতা দাদার ঘর থেকে কিছু চুরি করিনি গো, কিছু চুরি করিনি। তোমরা যদি চুরি করনি, তাহলে এই বস্তাটা এখানে কোথা থেকে এলো শুনি? এরপর কাকুলি টনিকে বস্তা কুড়িয়ে পাওয়ার কথাটা খুলে বলে, কিন্তু কেউ কালু ও কাকুলির কোনো কথাই বিশ্বাস করে না। চোর কোথাকার, দে বলছি দে, আমাদের টাকা আর গয়নাগুলো ফিরিয়ে দে, তোদেরকে প্রথমবারের মতো যেতে দিচ্ছি। তবে আর কোনোদিন যদি শুনি তোরা আবারও কারো বাড়িতে চুরি করেছিস, তাহলে সেদিনই হবে তোদের শেষ দিন, এই বলে দিলাম। এরপর তোতা বস্তা নিয়ে চলে যায়, আর যে যার ঘরে ঘুমোতে চলে যায়, আর এভাবে সেই রাত কেটে যায়। হায় হায় টুনি, আমার যে সব কিছু চুরি হয়ে গেছে। একে বুড়িমা, তোমার বাড়িতেও চুরি হয়ে গেছে? হ্যাঁ রে চুনি, আমি এতদিন কষ্ট করে কিছু টাকা জমিয়ে রেখেছিলাম, আর কাল রাতে কে যেন আমার সব টাকা চুরি করে নিয়ে গেছে। তার মানে ওই কালু আর কাকুলি আমার বাড়ির চুরি করা টাকা নিতে না পেরে মিনু বুড়িমার বাড়িতে চুরি করেছে? না না, উপযুক্ত প্রমাণ ছাড়া কাউকে দোষ দেওয়া উচিত নয়, তাই আজ রাতে আমাদের সবাইকে একটু সতর্ক থাকতে হবে, আর কালু দাদার বাড়ির সামনে গিয়ে পাহারা দিতে হবে। তাহলেই জানা যাবে কালু আর কাকুলি আসল চোর কিনা। এরপর দেখতে দেখতে প্রায় রাত হয়ে যায়। আর সবাই মিলে কালুর বাড়ির সামনে গাছে আড়ালে লুকিয়ে পড়ে। অন্যদিকে লাল গোলাপ খড় ঈগলের বাড়িতে চলে আসে, আর একই ভাবে ঈগলের বাড়ি থেকে টাকা পয়সা চুরি করে নিয়ে পালিয়ে যায়। এদিকে টনিরা সারা রাত ধরে কালুর বাড়ির সামনে পাহারা দিতে থাকে, কিন্তু কালু আর কাকুলিকে ঘর থেকে বাইরে বের হতে দেখতে পায় না। এরপর সবাই যে যার বাড়িতে চলে যায়। টুনি রে টুনি, কালুর বাড়ি পাহারা দিতে গিয়ে আমার যে সর্বনাশ হয়ে গেছে টুনি, সর্বনাশ হয়ে গেছে। কি হয়েছে ঈগল দাদা, তুমি এভাবে কাঁদছো কেন? আরে তুমি কি বলছো এসব ঈগল দাদা, আমাদের এই বনে কে এমন আছে যে আমাদের সবার চোখ ফাঁকি দিয়ে চুরি করে নিয়ে যাচ্ছে?
আর আমরা তো কালু দাদা আর কাকুলি দিদিকেই এতদিন চোর ভাবতাম, কিন্তু কাল তো আমরা সবাই মিলে কালু দাদার বাড়ি পাহারা দিলাম। কি বলছিস টুনি, তোরা সবাই মিলে আমাদেরকে পরীক্ষা করার জন্য সারা রাত ধরে আমার বাড়ি পাহারা দিচ্ছিলি? ভালোই করেছিস রে, তোদের জন্য আমার বাড়িতে চোর চুরি করতে আসতে পারেনি। চুপ করো কালু দাদা, এটা মজা করার বিষয় না। একের পর এক আমাদের বনের প্রায় সবার বাড়িতে চুরি হয়ে যাচ্ছে, তাই চোরকে ধরতে আমাদের সবাইকে অন্য পথ ভাবতে হবে। শোন টুনি, কম বেশি সবার বাড়িতে চুরি হয়েছে, এখন বাকি শুধু তোর আর কালুর বাড়ি। তাই চোর নিশ্চয় আজ রাতেও চুরি করতে আসবে, আর আজ রাতে চোরকে ধরতেই হবে। আর চোরকে ধরার জন্য আমার মাথায় একটা বুদ্ধিও এসেছে। এরপর টুনি সবাইকে বুদ্ধি শিখিয়ে দেয়, আর এভাবেই দেখতে দেখতে প্রায় রাত হয়ে আসে। আর বনের সবাই যে যার বাড়িতে বাহিরে পাহারা দিতে থাকে। হিং টিং, লাল গোলাপ বাড়ি, টুনির ঘরের জিনিসপত্র চুরি কর তাড়াতাড়ি। একে এ আমি কি দেখছি, এটা তো একটা লাল গোলাপ বাড়ি। আর বাড়ি হয়ে কি করে এভাবে আকাশে উড়ে বেড়াচ্ছে? আর এইভাবে আমাদের বাড়িতে কেনই বা চুরি করছে? এর পিছনে কারো হাত নেই তো আবার? যাই, আমি বরং এই লাল গোলাপ বাড়ির পিছন পিছন যাই। এরপর জনি লাল গোলাপ বাড়ির পিছনে পিছনে যেতে থাকে। আর কিছু দূর যাওয়ার পর লাল গোলাপ বাড়িটা একটা জঙ্গলের ভিতর বাড়িতে চলে যায়। হিং টিং, গোলাপ বাড়ি, আমার আসল রূপ ফিরিয়ে দে তাড়াতাড়ি। এই সব টাকা আমার, সব স্বর্ণ মুদ্রা আমার, আমি পৃথিবীর একমাত্র ধনী পাখি, আর আমি হলাম পেঁচা চোর বিজ্ঞানী, যে কিনা লাল গোলাপ বাড়ি নামে এক রোবট আবিষ্কার করেছে। তাই এই রোবটে নিজে প্রবেশ করে পুরো বনে চুরি করছে। পেঁচা চোর বিজ্ঞানীর সব কথা টুনি আড়াল থেকে শুনতে পায়। আর পেঁচা চোর বিজ্ঞানীর সামনে গিয়ে বলে, এবার তুমি ধরা পড়ে গেছো পেঁচা চোর বিজ্ঞানী, তোমার সব কথা আমি শুনেছি। আর তুমি একজন শিক্ষিত আর মেধাবী হয়ে কি করে চুরি করার মতো বাজে কাজটা করতে পারলে? হ্যাঁ, কি কে রে তুই, আর তুই আমার বাড়ির সন্ধান পেলি কি করে? ও বুঝেছি, তুই আমাকে লুকিয়ে লুকিয়ে ফলো করছিলি বুঝি? হ্যাঁ, আমি তোমাকে ফলো করছিলাম, আর তোমাকে দেখে বুঝলাম একজন বিজ্ঞানী হয়েও কিভাবে গরিব দুঃখীদের মুখের খাবার কেড়ে নিয়ে আল্লাদ করছো তুমি। এই টুনি, এই তোর সাহস তো কম নয়, তুই একজন সাধারণ পাখি হয়ে একজন বিজ্ঞানীকে জ্ঞান দিচ্ছিস। হ্যাঁ হ্যাঁ, আমি বিজ্ঞানী হয়ে চুরি করি, আমি একটা চোর, আমি একটা চোর। একি, তোমার চোখে জল কেন? তাহলে শোন, আমি পৃথিবীর মধ্যে বিখ্যাত বিজ্ঞানী নামে খ্যাত ছিলাম। একদিন বিজ্ঞানীদেরকে নিয়ে এক বিশেষ মেলার আয়োজন করা হয়, আর সেই মেলায় বলা হয় যার আবিষ্কার যত ভালো হবে তাকে বিশেষ বিশেষ পুরস্কার দেয়া হবে। সেখানে আমি একটা লাল গোলাপ বাড়ি আবিষ্কার করি। আমার লাল গোলাপ বাড়ি দেখে টোনা বিজ্ঞানীর অনেক লোভ হয়। কি রে পেঁচা, তুই এটা কি আবিষ্কার করেছিস? এটা তো একটা গোলাপ বাড়ি, আর এমন বাড়িতে সবাই দেখেছে, কিন্তু আমাদের তো নতুন কিছু আবিষ্কার করতে বলা হয়েছিল। ও তুই বুঝবি না, আমার এই লাল গোলাপ বাড়ি সাধারণ কোনো বাড়ি নয়, এই গোলাপ বাড়িটা রোবটের মতো সব কাজ করবে। এটা তুই কিভাবে আবিষ্কার করলি বলতো? শোন পেঁচা, আমার অনেক দিনের স্বপ্ন আমি যে সেরা বিজ্ঞানী হব, কিন্তু তোর বানানো লাল গোলাপ বাড়ির জন্য তুই সেরা বিজ্ঞানী হবি রে। আমার স্বপ্নটা যে স্বপ্নই থেকে গেল রে। টোনা ছিল আমার সব থেকে ভালো বন্ধু, তাই টোনার কান্না দেখে আমি চুপ থাকতে পারিনি, আর তাই আমার লাল গোলাপ বাড়িটা আমি টোনাকে দিয়ে দেই। এরপর টোনা সবার চোখে বিখ্যাত বিজ্ঞানীর সার্টিফিকেটও পেয়ে যায়। টোনা বিজ্ঞানী, তুমি তো বলেছিলে লাল গোলাপ বাড়ি রোবটের মতো কাজ করবে, তাহলে আমাদের সবার সামনে প্রমাণ করে দেখাও যে তুমি একটা রোবট বাড়ি আবিষ্কার করেছো। রাজু টোনার কথা শুনে
ঘটনা চুপ করে থাকে কারণ সে লাল গোলাপ বাড়ি অন করার মন্ত্র জানতো না। এরপর টোনা কোনো উপায় না পেয়ে রাজু টোনা ছাড়কে সব সত্যি কথা বলে দেয়। কে একজন বিজ্ঞানী হয়ে তুই আমাদের সবাইকে মিথ্যে কথা বলছিস? এই তোরা কে কোথায় আছিস? এক্ষুনি মিথ্যাবাদীকে পৃথিবী থেকে বিদায় করে দে। এরপর সবাই মিলে টোনাকে মারতে মারতে মেরে ফেলে। প্যাচা, তুই টোনাকে মিথ্যে কথা বলতে সাহায্য করেছিস, তাই তুইও একই দোষে অপরাধী, তাই তোরা প্যাচাকেও মেরে ফেল। টিং টিং গোলাপ বাড়ি, এবার আমাকে উড়িয়ে নিয়ে চল তাড়াতাড়ি। এরপর আমি সেখান থেকে জীবন নিয়ে পালিয়ে আসি। এরপর থেকে বনে সবারই প্রতি আমার অনেক রাগ জন্ম নেয় আর তাই আমি চুরি করতে শুরু করি। কিন্তু তুমি চুরি করার কাজে লিপ্ত না হয়ে পুলিশের কাছে সব কথা জানাতে পারতে, কিন্তু আর সেটা তুমি করনি আর তাই চুরি করার জন্য তোমাকে 2 বছরের জেল দেয়া হলো। চলো আমার সাথে চলো। দেখ টুনি, আকাশে কেমন মেঘ করেছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি নামবে। তোকে আমি কতবার করে বললাম ছাতাটা নিয়ে বাইরে যাই, কিন্তু কে শুনে কার কথা? ধুর, তুই এত চিন্তা করিস না তো, আর আকাশ মেঘলা হলে কি বৃষ্টি নামবে নাকি? তুই দেখবি বৃষ্টি শুরু হওয়ার আগেই আমরা তোতার বাড়িতে পৌঁছে যাব। টুনি আর শালে গল্প করতে করতে তোতার বাড়ির দিকে যাচ্ছিল, আর কিছু দূর পর যাওয়ার পর তারা বনের ভিতরে অনেক বড় একটা ছাতা দেখতে পায় আর তারা সেই ছাতার কাছে চলে যায়। ও মা, এটা তো দেখছি বিশাল বড় ছাতা, এমন ছাতা তো আমি এর আগে কখনো দেখিনি। তুইও কি এই বড় ছাতা দেখতে পাচ্ছিস নাকি রে? আমি কোনো স্বপ্ন দেখছি না তো? হ্যাঁ রে শালিক, আমিও তো এত বড় ছাতাটা দেখতে পাচ্ছি, কিন্তু এই ছাতাটা এখানে এলো কি করে? কার ছাতা এটা? এই টুনি, তুই এই ছাতাকে স্পর্শ করিস না, এই ছাতাকে দেখে আমার কেমন যেন সন্দেহ লাগছে। ধুর, তুই সারা জীবন ভীতুই থেকে যাবি। তুই এখানে দাঁড়া, আমি এই ছাতাটাকে নিয়ে আসি। এমনিতেও আকাশ মেঘ করেছে আর বৃষ্টিও নামতে পারে, তখন এই ছাতাটাই আমাদেরকে বৃষ্টি থেকে রক্ষা করবে। এরপর টুনি ছাতাটাকে যে হাতে নেয় তখনই ছাতাটা ধীরে ধীরে ছোট হতে থাকে, আর কিছুক্ষণ পরে টুনি আর সেই ছাতা একটা রাজের ভিতরে চলে যায়। আর রাজে প্রবেশ করার সাথে সাথে ছাতা থেকে টোনা বেরিয়ে আসে আর নিজের রূপ ফিরে পেয়ে টোনা খুশিতে লাফাতে থাকে। আরে আমি তো মুক্ত হয়ে গেছি, তার মানে তুমি সেই মেয়ে যার স্পর্শ পেয়ে আমি আমার আগের রূপ ফিরে পেয়েছি, আর তুমি পারবে আমার রাজ্যে সবাইকে ছাতা থেকে আসল রূপ ফিরিয়ে দিতে। এ কি, আমি কোথায় চলে এলাম আর তুমি এসব কি বলছো? তোমার কথা তো আমি কিছুই বুঝতে পারছি না, কে তুমি বলো তো? আমি হলাম এই রাজ্যের একমাত্র রাজকুমার, আমি এক পরিকন্যার অভিশাপে এতদিন ছাতা হয়েছিলাম। এসো আমার সাথে, আমি তোমাকে সব কথা খুলে বলছি। এ কি, তোমাদের বাগানে এতগুলো ছাতা কেন? আর ছাতাগুলো এভাবে ছড়িয়ে ছিটিয়ে আছে কেন? তোমাকে আমি সবটা বলছি। এখানে তুমি যে ছাতাগুলো দেখতে পাচ্ছো, এগুলো আসলে আমার রাজ্যের প্রহরী আর আমার বাবা রাজু টোনা। আমার জন্য আজ আমার রাজ্যে সবার এই অবস্থা হয়েছে। কেদোনা রাজকুমার, তুমি কি আমাকে বলবে তোমার রাজ্যের এমন অবস্থা কি করে হলো? শোনো তবে। শোনো রাজকুমার টোনা, বৃষ্টির মৌসুম এসে গেছে, তাই আমি চাই বনের সব গরিব পাখিদের এই ছাতাগুলো বিলিয়ে দিতে। তারা তো ঠিক মতো খাবারই খেতে পারে না, তাহলে ছাতা কিনবে কি করে? তাই আমি এই ছাতাগুলো তাদের দিয়ে দিতে চাই। ঠিক আছে, তাহলে যাও গরিবদের কাছে। আমাকে কেন বলছো বলো তো? আমি চাই এই রাজ্যের একমাত্র রাজকুমার তার নিজ হাতে গরিবদেরকে ছাতা দান করুক। না বাবা, আমি গরিবদের কাছে যেতে পারবো না, গরিবদের শরীর থেকে অনেক বাজে গন্ধ আসে, সেটা আমি সহ্য করতে পারি না বাবা। তুমি আমাকে সবার সামনে ছোট করলে রাজকুমার, তোমার জন্য আমি কি না করেছি? তোমার মা মারা যাবার পর
আমি তোমাকে মায়ের অভাব বুঝতে দেইনি আজ তুমি আমার জন্য গরীবদের একটু নিজ হাতে দান করতে পারছো না ঠিক আছে বাবা তুমি আর কেঁদো না চলো আমি যাচ্ছি এরপর আমি বাবার সাথে বাগানে চলে যাই আর আমাদের সাথে কয়েকজন প্রহরীও ছিল আমি সব পাখিদেরকে একটা করে ছাতা দিছিলাম সুন্দর দেখতে ছাতাগুলো আমার জয় সুন্দর ছাতা নিতে খুব ইচ্ছে করছে কিন্তু আমি তো পড়ি তাহলে তো রাজকুমার আমাকে কিছুতে ছাতা দিবে না তাহলে এখন আমি কি করি পেয়েছি ছাতা নেওয়ার উপায় আমি পেয়েছি বাবা আমাকেও একটা ছাতা দে আমি যে অনেক গরীব বৃষ্টি এলে আমার অনেক কষ্ট হয় দে না বাবা আমাকেও একটা ছাতা ওরে মরে গেলুম রে হে কি রে বাবা তুই আমাকে এভাবে ধাক্কা দিয়ে ফেলে দিলি কেন চুপ করুন সামান্য গরীব বৃদ্ধা হয়ে আপনি আমাকে তুই করে সম্বোধন করছেন শুধু তাই নয় আপনার নোংরা ময়লা আর গন্ধ ভরা হাতে আমাকে স্পর্শ করছেন আপনার সাহস তো কম নয় এভাবে কেন বলছিস রে বাবা তুই তো আমার নাতির বয়সের মতো তাই তোকে তুই বলে বলছি আর আমার শরীরে তো কোনো ময়লা নেই তাহলে এসব তুই কেন বলছিস বল তো আপনাদের মতো গরীব আর ভিখারীদের শরীর থেকে শুধু গন্ধই আসবে গরীবদেরকে দেখলে আমার শরীর জ্বলে যায় চুপ কর তোর মনে যে এত অহংকার নিজের চোখে না দেখলে কিছুতে বুঝতে পেতাম না গরীব জন্য তুই আমাদের জান হয় তাই বলতে পারিস না রাজকুমার তোর এত বড় সাহস তুই এই রাজ্যের রাজকুমারের শরীরে আঘাত করিস প্রহরী এক্ষুনি আর মৃত্যুদণ্ড দাও শোনো রাজকুমার টোনা তোমার এই ছাতাগুলো আমার ভীষণ পছন্দ হয়েছিল আর তাই আমি গরীব বেশে ছাতা চাইতে এসেছিলাম ভেবেছিলাম তুমি হয়তো গরীবদেরকে ভালোবেসে দান করছো কিন্তু সেটা তো আমার ভুল ধারণা ছিল তুমি তোমার রাজ্য নিয়ে আর নিজেকে নিয়ে অনেক অহংকার করছো তাই আমি তোমাকে নিজ হাতে শাস্তি দেব আর তোমার অহংকারের ফল পুরো রাজ্যবাসী পাবে এরপর পরিকন্যা রাজ্যে থাকা সবাইকে ছাতা রূপ বানিয়ে দেয় আর আমাকে সব থেকে বড় ছাতা বানিয়ে দেয় শোনো রাজকুমার তুমি এই রাজ্যে সেদিনই প্রবেশ করতে পারবে যেদিন কোনো গরীব আর দানশীল মেয়ে তোমার ছাতা রূপে স্পর্শ করবে আর সেই মেয়ে তোমার রাজ্যে সবাইকে নিজেদের রূপ ফিরিয়ে দিতে পারবে আর তাদেরকে মুক্ত করার উপায় আমি লিখে রেখে গেলাম আর এতদিন তুমি তোমার অহংকারের শাস্তি পেয়ে যাবে পরিকন্যা তোমাকে উচিত শিক্ষা দিয়েছে রাজকুমার নিজের ধন সম্পদ নিয়ে কখনো অহংকার করতে নেই আর গরিবদেরকেও গরিব ভেবে অবহেলা করতে নেই এতে গরিবরা অনেক কষ্ট পায় আর একজন সৎ আর বিবেকবান পাখি কখনো অন্যদেরকে কাঁদাতে পারে না তারা অন্যের কষ্টে নিজেরাও কাঁদে আর নিজে যা আছে তাই দিয়ে গরিবদের সাহায্য করে আর তুমি তো রাজকুমার তাই তোমার অনেক ধন সম্পদ আছে আর তাই তুমি অহংকারী না হয়ে গরিবদের সাহায্য করো তাহলে সবাই তোমাকে ভালোবাসবে আমি আমার ভুল বুঝতে পেরেছি টুনি আমি এখন থেকে নিজেকে নিয়ে আর কখনো অহংকার করব না এখন চলো পরিকন্যা লেখা কাগজটা পড়ে দেখতে হবে আর জানতেও হবে কিভাবে আমি এই রাজ্যে সকলকে মুক্ত করতে পারবো এরপর টোনা ও টুনি কাগজটার কাছে যায় আর টুনি সেই কাগজটা দেখতে পায় এখান থেকে বাঁকা পথে আছে এক পুকুর সেই পুকুরে বাস করে রাজকন্যা ঝুমুর তার সাথে আছে এক ফোঁটা পদ্ম ফুল সেই পদ্ম আনতে পারলে রাজ্যে নামবে সুখ এই কথার মানে তো আমি কিছুই বুঝতে পারছি না টুনি পরিকন্যা এখানে একটা সূত্র লিখে গেছে আর সেই সূত্র ধরে কাজ করলেই আমরা রাজ্যে সবাইকে মুক্ত করতে পারবো চলো টোনা তুমি আমাকে এখান থেকে বাঁকা পথ চেনাতে সাহায্য করো এরপর টোনা টুনিকে বাঁকা পথে নিয়ে যায় টুনি আমার রাজ্য থেকে এই পথকে বাঁকা পথ বলে তার মানে এই পথের আশেপাশে কোনো এক পুকুর আছে আর সেই পুকুরে রাজকন্যা ঝুমুর বাস করে চলো টোনা এখন আমাদেরকে সেই পুকুরটা খুঁজে বের করতে হবে এই তো সেই পুকুর আর এই সেই পদ্ম ফুল এই পদ্ম ফুলটা নিতে পারলে তোমার রাজ্যে আবারই সুখ ফিরে আসবে টোনা কিন্তু এখানে তো রাজকন্যা ঝুমুরকে দেখতে পাচ্ছি না
তবে কি আমি একবার ডাকবো তাকে? রাজকন্যা ঝুমুর, ও রাজকন্যা ঝুমুর, আমরা তোমাকে স্মরণ করছি, তোমাকে আমাদের ভীষণ প্রয়োজন, তুমি আমাদের সামনে এসো রাজকন্যা ঝুমুর। টুনি ডাক শুনে পুকুর থেকে রাজকন্যা ঝুমুর উঠে আসে। বলো টুনি, আমি তোমাকে কিভাবে সাহায্য করতে পারি? এরপর টুনি রাজকন্যা ঝুমুরকে সব কথা খুলে বলে। আমি তোমাকে পদ্মফুল দিতে পারি টুনি, তবে সাবধান, আমার এই পদ্মফুল যদি কোনো মিথ্যাবাদী অহংকারী আর প্রতারক স্পর্শ করে তাহলে এই পুকুরে তার মৃত্যু ঘটবে। এখন তুমি ভেবে দেখো, তুমি কি জীবনে ঝুঁকি নিতে পারবে? হ্যাঁ গো রাজকন্যা, আমি এই ঝুঁকি নিতে প্রস্তুত, আমাকে যে একটা রাতে সুখ ফিরিয়ে দিতেই হবে। তবে এসো টুনি, আমি তোমাকে আমার পদ্মফুল নিয়ে যাওয়ার অনুমতি দিলাম। এরপর টুনি ভেলায় করে পুকুরে নামে আর পুকুর থেকে পদ্মফুল তুলে নেয়, কিন্তু টুনির কোনো ক্ষতি হয় না, কারণ টুনি ছিল অনেক সৎ আর ভালো মনের পাখি। এরপর টুনি পদ্মফুল নিয়ে রাজে চলে যায় আর সেই ফুল দিয়ে সবগুলো ছাতা স্পর্শ করে আর সবাই ছাতা থেকে নিজের রূপ ফিরে পায়। টোনা, আমার টোনা, আমার রাজ্যের অভিশাপ মুক্ত হয়েছে, কিন্তু কে এই অসাধ্য সাধন করলো? এরপর টোনা তার বাবাকে সব কথা খুলে বলে। তোমাকে অনেক ধন্যবাদ টুনি, তোমার মতো মেয়ে এই রাজ্যের একমাত্র রাজকুমারের স্ত্রী হবার যোগ্য, আমি তোমাকে আমার পুত্রবধূ করতে চাই টুনি। কি টোনা, তুমি আমার কথায় টুনিকে বিয়ে করতে রাজি তো? আমি তোমার সব কথায় রাজি বাবা, আর টুনির মতো মেয়েকে বউ হিসেবে পাওয়া আমার সাত জন্মের ভাগ্য। এরপর টোনা টুনির বিয়ে হয়ে যায় আর তারা সুখে সেই রাজ্যে দিন কাটাতে থাকে। তো বন্ধুরা, আমাদের আজকের এই গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে ভুলো না কিন্তু।